আসানসোলের রেলে পুকুরের লোকো ট্যাঙ্ক থেকে উদ্ধার হলো বিরল প্রজাতির কচ্ছপ। মাছ ধরতে গিয়ে জালে আটকে পড়ে কচ্ছপটি। আনুমানিক 20 থেকে 25 কেজি ওজন হবে কচ্ছপটির। পরে পুকুরের বর্তমান মালিকের পক্ষ থেকে বন দপ্তরে খবর দেওয়া হয়। পরে বন দপ্তরের কর্মীরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যায় বলে জানা যায়।